হ্যালো বন্ধুরা, যত সমস্যা কি শুধু টাওয়ারেই? এর আগের বছর দেখা গেছিল বুর্জ খলিফাতে অতিরিক্ত ভিড়ের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমির প্যান্ডেল। আর এবছর মালয়েশিয়ার আদলে তৈরি হয়েছে এবছরের নদিয়া কল্যাণী প্যান্ডেল, যার নাম হচ্ছে টুইন টাওয়ার। আর সেটাতেই গতকাল অর্থাৎ ষষ্ঠীর দিন বৃষ্টি হওয়ার কারণে হয় শর্ট সার্কিট এবং তার ফলে বন্ধ করে দেওয়া হয় এই যে মালয়েশিয়ার টুইন টাওয়ার, যেটা গড়ে উঠেছিল নদিয়াতে। লাখো লাখো মানুষের ভিড়ে পদপ্রষ্ট হওয়ার সম্ভাবনাও ছিল। গতকাল অনেকেই গেছে, কিন্তু তারা মায়ের মূর্তি দর্শন না করেই তাদের ফিরে আসতে হয়েছে। পঞ্চমী ষষ্ঠী শুধু তাই নয়, যেদিন থেকে উদ্বোধন করেছেন সেদিন থেকেই কিন্তু উপচে পড়া মতন ভিড়। এবং দর্শনার্থীরা বলছে যে তাদের ওখানে কোনো ভালো মতন গাইডেন্স নেই, কেউ ঠিকঠাক কমিটির লোকেরা কাজ করতে পারছে না, এই জন্যই শর্ট সার্কিট এবং এই জন্যই এত হুড়োহুড়ি, যেটা পঞ্চমী কি ষষ্ঠী মহালয়ের দিন থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো তাই বন্ধ হলো টুইন টাওয়ার।